Hi everybody, how are you all? Assalamu alaikum. Welcome to my channel. এই যে পলাশি যুদ্ধের পরে যেভাবে হচ্ছে মানে পলাশি যুদ্ধের সময় নবাব সিরাজউদ্দৌলাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয় এবং হত্যা করার পরে যারা যারা বিশ্বাসঘাতকতা করেছিল হ্যাঁ যারা ছিলেন ওই তাদের কারোরই স্বাভাবিক মৃত্যু হয়নি সবাইকে খুব করুণভাবে মরতে হয়েছে তো এই এটাই হচ্ছে এই ভিডিওতে বলা আছে পলাশির বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি সালাউদ্দিন সুমন খুবই ভালো ভিডিও বানান আপনারা এটা ছাড়াও এই যে এই ভিডিওটাও দেখতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে এই কি এইচটিএস টিভি বাংলা এখানে হচ্ছে বিশ্বাসঘাতক মিরনের কিভাবে মর্মান্তিক মৃত্যু হয়েছিল স্বাভাবিক মৃত্যু হয়নি মির্জাফরের ছেলে মিরন হ্যাঁ মিরনের নির্দেশে মহামদি বেগ নবাব সিরাজউদ্দৌলাকে ছুরি দিয়ে হত্যা করে খুবই খারাপভাবে হত্যা করা হয় এবং তার কিন্তু মানে মিরনের পরিণতি কিন্তু খুব খারাপ হয়েছিল স্বাভাবিক মৃত্যু হয়নি এই ভিডিওটাও দেখতে পারেন আপনারা তারপরে এটা হচ্ছে আরেকটা চ্যানেল এটা হচ্ছে কি রোমাঞ্চপুরী